নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। 8ই এপ্রিল 2024, বছরের প্রথম সূর্যগ্রহণ, পাঁচ রাশি হঠাৎ কোটিপতি হতে চলেছে। কোন এই সৌভাগ্যশালী রাশি আমি একে একে আলোচনা করব। 54 বছর পর এই সূর্যগ্রহণ কিন্তু হচ্ছে, অর্থাৎ 1970 সালে এই গ্রহণ হয়েছিল, ঠিক 2024, অর্থাৎ 54 বছর পর এই সূর্যগ্রহণ কিন্তু হতে চলেছে মীন রাশিতে, রেবতী নক্ষত্রে, অর্থাৎ বুধের নক্ষত্রে। দুটি আমি বলব রাশি, বিশেষ করে কন্যা রাশি এবং আপনার মিথুন রাশি বিশেষভাবে প্রভাব কিন্তু পড়বে, কারণ রেবতী নক্ষত্র হচ্ছে কি না, এবং আপনার ক্ষেত্রে বিশেষ করে কন্যা রাশি এবং আপনার মিথুন রাশির ক্ষেত্রে আমূল পরিবর্তন কিন্তু নিয়ে আসতে চলেছে। প্রথম আমি আসি এই গ্রহণের সময়টা কখন রয়েছে। দেখুন, এই গ্রহণ কখন হবে এবং কোন কোন জায়গাতে দেখা যাবে। দেখুন, গ্রহণ আপনার আমেরিকাতে, কানাডাতে এবং মেক্সিকোতে এই গ্রহণ কিন্তু দৃশ্যমান রয়েছে। আমেরিকা, কানাডা, মেক্সিকো, ভারতবর্ষে এটা অদৃশ্য, উপছায়া সূর্যগ্রহণ, তাই এর সূতককাল নেই। এই গ্রহণ যেহেতু মীন রাশির রেবতী নক্ষত্রে হচ্ছে এবং রাত্রি 9:10 থেকে 8ই এপ্রিল 2024 রাত্রি 9:10 থেকে 1:25 পর্যন্ত এই গ্রহণ চলবে, অর্থাৎ 4 ঘন্টা 15 মিনিট এই গ্রহণ কিন্তু থাকবে। এই সময়টা বিশেষভাবে সাবধান থাকবেন। এবং আমি একটি কথা আবারও আপনাদেরকে বলি, এই গ্রহণের শুভ প্রভাব যেমন কিছু রাশির ক্ষেত্রে পড়বে এবং কিছু রাশির ক্ষেত্রে কিন্তু অশুভ প্রভাব কিন্তু পড়বে, অর্থাৎ সব রাশির যে শুভ হবে এমনটি না, আবার সব রাশির যে অশুভ হবে এমনটিও কিন্তু নয়। গ্রহণ অর্থাৎ রবির সাথে রাহু যুক্ত হচ্ছে। রবি হচ্ছে আমাদের মান সম্মান, যশ, খ্যাতি, সমস্ত কিছু, পিতা, আমাদের আত্মাকে নিয়ন্ত্রণ কিন্তু করে রবি। তাই আপনার জন্মকুণ্ডলীতে রবি কেমন রয়েছে সেটাও কিন্তু একান্তই দেখা কিন্তু দরকার। এই গ্রহণ 8ই এপ্রিল 2024 এই গ্রহণ আপনার হতে চলেছে, কোন কোন রাশির ক্ষেত্রে শুভ হতে চলেছে। দেখুন, প্রথম কথা আমি বলবো, আপনারা গ্রহণের সময় বিশেষ করে আপনারা সূর্য মন্ত্র, ওম নমঃ শিবায়, আপনারা গায়ত্রী মন্ত্র এবং বিষ্ণু মন্ত্র অবশ্যই আপনারা পাঠ করবেন। গ্রহণ চলাকালীন গর্ভবতী মহিলারা বিশেষভাবে সাবধান থাকুন, যারা প্রেগনেন্সি পিরিয়ডে রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু খুব সাবধান। আপনারা এ সময় ঘর থেকে বেরাবেন না, পারতপক্ষে ঘরের মধ্যে আপনারা থাকুন। এবং এই গ্রহণের চলাকালীন আপনারা এ সময় কোনো খাদ্য গ্রহণ করবেন না এবং মেনলি আপনারা ঘুমাবেন না। আপনারা অবশ্যই নাভিতে তুলসী পাতা অবশ্যই দিয়ে রাখুন এবং একটা পাটকাঠি অবশ্যই মেপে রাখুন, অর্থাৎ গ্রহণের শেষ হয়ে যাওয়ার পর আপনারা এই পাটকাঠিটা রেখে দিন, অবশ্যই তাতে কিন্তু বিশেষভাবে লাভ কিন্তু পাবেন। এই পাটকাঠি যদি মেপে রাখতে পারেন কি না, আপনাদের গর্ভস্থ শিশু কিন্তু বিশেষভাবে লাভ কিন্তু পাবে। এই গ্রহণের জন্য অবশ্যই বর্তমানে প্রতিকার চলছে, যারা নিতে ইচ্ছুক রয়েছেন অবশ্যই নিতে পারেন। এই গ্রহণ যেহেতু আপনার মীন রাশিতে হচ্ছে এবং এর সাথে সাথে আমি একটি কথা বলব, গ্রহণের যে সময় আপনারা কোনো ধারালো বস্তু ব্যবহার করবেন না, এবং এই গ্রহণ চলাকালীন আপনারা বিশেষ করে ঠাকুর দেবতার নাম করুন এবং গ্রহণ শেষ হয়ে যাওয়ার পর আপনারা দানটা অবশ্যই করবেন। দান করলে বিশেষভাবে পূর্ণ অর্জন নিশ্চিত রূপে কিন্তু হবে। এবার আসি গ্রহণের ফলে কোন কোন রাশি ভালো হতে চলেছে। নাম্বার 1 যে রাশি, কন্যা রাশি। কন্যা রাশির বিদেশ থেকে এই সময় লাভ আপনাদের আসবে, আপনাদের হঠাৎ অর্থের সোর্স বৃদ্ধি হবে, ভাগ্যের দ্বারা ধন প্রাপ্তি আপনাদের হবে, কেরিয়ারের ক্ষেত্রে আপনাদের বড় ধরনের পরিবর্তন, কর্মক্ষেত্রে উন্নতি আপনাদের হতে চলেছে, এবং বিজনেসের জায়গাটা, ব্যবসাটা করছেন, ব্যবসা ক্ষেত্রে কিন্তু আপনারা যথেষ্ট লাভ পেতে চলেছেন, অর্থাৎ কন্যা রাশি মহা সৌভাগ্যশালী রাশিতে পরিগণিত হতে চলেছে। দ্বিতীয় রাশি মিথুন রাশি। যেহেতু রেবতী নক্ষত্র হচ্ছে বুধের নক্ষত্রে, মিথুন রাশির আপনাদের
ইনকাম সোর্স আপনাদের বাড়বে, আপনাদের সন্তানের জায়গা আপনাদের প্রাপ্তির সম্ভাবনা বৃদ্ধি করবে, আপনাদের লটারি থেকে শেয়ার মার্কেট থেকে আপনাদের অভূতপূর্ব লাভ আপনাদের হবে এবং আপনাদের বিজনেস ক্ষেত্রে বড় ধরনের পরিবর্তন এই সময় কিন্তু দেখা যাচ্ছে। মিথুন রাশি, অর্থনৈতিক স্থিতি আপনাদের মজবুত হতে চলেছে। এরপর যে রাশি, তিন নম্বর রাশি বৃষ রাশি। হ্যাঁ, বৃষ রাশির এই গ্রহণ কিন্তু আপনাদের বিশেষভাবে সৌভাগ্য লাভ কিন্তু করবে। আপনাদের দীর্ঘদিন আটকে গেছে, পেন্ডিং হয়ে গেছে এমন কোনো কাজ আপনাদের সম্পূর্ণ হবে। বৃষ রাশির দীর্ঘদিন আপনাদের এই কাজগুলো হচ্ছিল না, সেই কাজ আপনাদের হবে এবং কর্মক্ষেত্রে বড় ধরনের চেঞ্জ আপনাদের দেখা যাবে। আপনাদের হঠাৎ ধনপ্রাপ্তির প্রবল সম্ভাবনা রয়েছে। ভাগ্যক্ষেত্রে আপনাদের বৃদ্ধি এই সময় হতে চলেছে। ক্যারিয়ারের ক্ষেত্রে আপনাদের লাভ 100% দেখা যাচ্ছে। অর্থাৎ বৃষ রাশি গ্রহণের ফলে বিশেষভাবে লাভ পেতে চলেছে। এরপর যে রাশি, মেষ রাশি। মেষ রাশি এই গ্রহণ আপনাদের সন্তান ক্ষেত্র মজবুত করবে, আপনাদের এই সময় ফরেন থেকে লাভ দিবে, বিদেশের সাথে যারা যুক্ত রয়েছেন বিদেশ থেকে আপনারা লাভ পাবেন এবং আপনাদের ইনকাম সোর্স বাড়বে, কর্মক্ষেত্রে উন্নতি প্রমোশন সম্ভাবনা দেখা যাচ্ছে এবং আপনাদের সম্পত্তিগত দিক থেকে এবং বৈবাহিক সুখ এবং ডেইলি ইনকামের জায়গা আপনাদের বৃদ্ধি হতে চলেছে। পাঁচ নম্বর রাশি ধনু রাশি। ধনু রাশির মহালাভ হতে চলেছে। আপনাদের রাজনৈতিক ক্যারিয়ারের ক্ষেত্রে বড় ধরনের পরিবর্তন আসবে রাজনৈতিক সেক্টরে, আপনাদের সম্পত্তিগত দিক থেকে আপনাদের লাভ করবে এবং আপনাদের এই সময় ডুবে গেছে, আটকে গেছে এমন কোনো টাকা এই সময় আপনারা পেতে চলেছেন। ভাগ্যক্ষেত্রে আপনাদের বৃদ্ধি, কর্মপ্রাপ্তির প্রবল সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে এবং ক্যারিয়ারের ক্ষেত্রে আপনারা বড় লাভ পেতে চলেছেন, লিখে রাখুন। এবং আপনাদের ভাগ্য খুলতে চলেছে কপাল। এবার আমি আসি এই পাঁচটি রাশির, যেমন সূর্যগ্রহণে হঠাৎ হতে চলেছে কোটিপতি, যে কোনো দিক থেকে অর্থের সোর্স আসতে চলেছে। এবার যে চারটি রাশির কথা বলবো, প্রথম রাশি হচ্ছে বৃশ্চিক রাশি। এই গ্রহণের ফলে আপনারা কিন্তু একটু সাবধান থাকুন, আপনাদের কর্মক্ষেত্রে বড় ধরনের অস্থিরতা দেখা যাচ্ছে, কর্মক্ষেত্রে আপনাদের চাপ আসবে বৃশ্চিক রাশির। অবশ্যই বৃশ্চিক রাশি কেয়ারফুল থাকুন এবং সন্তানের ক্ষেত্রে অবশ্যই চাপ থাকবে এবং আপনাদের বিজনেসে বড় ধরনের ইনভেস্টমেন্ট আপনারা করবেন না। এরপর যে রাশি, সে রাশির নাম সিংহ রাশি। সিংহ রাশির আপনার পিতার ক্যারিয়ার, আপনার স্বাস্থ্য, মান সম্মান হানির সম্ভাবনা এবং আপনাদের ক্ষেত্রে বিশেষ করে দূর যাত্রা এই সময় আপনারা করবেন না সিংহ রাশি, অবশ্যই সতর্ক থাকুন। এরপর যে রাশি, মকর রাশি। মকর রাশির শরীর স্বাস্থ্যের জায়গাটা নিয়ে আপনাদের সমস্যা আসবে, শরীর স্বাস্থ্যের পার্টটা নিয়ে কোনো জায়গাতে অর্থ ব্লক হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। কোনো সেক্টরে এই গ্রহণের ফলে কোনো জায়গাতে আপনাদের অর্থ ব্লক হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং আপনাদের মানসিক চাপ, মানসিক টেনশন এই সময় উদ্বেগ আপনাদের বাড়বে এবং কোনো কোনো ক্ষেত্রে আপনাদের এই সময় ক্যারিয়ারের ক্ষেত্রে যথেষ্ট চাপ থাকবে। একদম শেষ রাশি মীন রাশি। মীন রাশি এই গ্রহণ কিন্তু আপনাদের মোটেও কিন্তু শুভ ফল দিবে না, আপনাদের কর্মক্ষেত্রে অস্থিরতা যেমন করবে, কিছু কিছু ক্ষেত্রে আপনাদের ঋণ বাড়াবে এবং আপনাদের বিজনেসের ক্ষেত্রেও কিন্তু আপনাদের কিছুটা হলেও সমস্যা কিন্তু বৃদ্ধি কিন্তু করবে। অর্থাৎ মীন রাশির গ্রহণের পরে শরীর স্বাস্থ্যের জায়গাটা নিয়ে আপনাদের সমস্যা আসবে, আপনাদেরও শনির সাড়াশা দিয়ে চলছে, মকর রাশিরও শনির সাড়াশা দিয়ে চলছে, অবশ্যই এই গ্রহণের নেগেটিভ এফেক্ট কিন্তু আপনাদের পড়তে চলেছে। অর্থাৎ মীন রাশি, মকর রাশি, বৃশ্চিক রাশি এবং সিংহ রাশি এই চারটি রাশির ক্ষেত্রে বিশেষ সাবধান। মেষ রাশি, বৃষ রাশি, মিথুন রাশি, কন্যা রাশি এবং ধনু রাশির ক্ষেত্রে কিন্তু এই গ্রহণ বিশেষ লাভকারী ফল কিন্তু দিতে চলেছে। অবশ্যই আপনারা ভিডিওটিকে প্রচুর প্রচুর শেয়ার করবেন এবং যারা অবশ্যই প্রতিকার প্রতিবিধান করাতে চাইছেন বা আপনার জন্মকুণ্ডলী বিচার করাতে চাইছেন অবশ্যই আপনারা যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে। আর একটি কথা আপনাদেরকে বলি, দেখুন এই গ্রহণ শেষ হয়ে যাওয়ার পরের দিন আপনারা অবশ্যই স্নান করে গোটা বাড়িতে গঙ্গা জল আগে দিবেন, তারপর আপনারা পুজো করে তারপরে আপনারা দান করুন, কিছু দান করুন যারা বাস্তবে যারা নির্ধনী রয়েছে এবং আপনারা রাস্তার স্ট্রিট ডগকে কিছু খাওয়ানো, আপনারা গরুকে কিছু খাওয়াতে পারেন, তাতে কিন্তু গ্রহণের যে নেগেটিভ এফেক্টগুলো রয়েছে কি না সেই নেগেটিভ এফেক্টগুলো কিন্তু আপনাদের কাটবে। অবশ্যই বিষ্ণু সহস্র নাম
ওং নম শিবায় গায়ত্রী মন্ত্র, সূর্য মন্ত্র অবশ্যই আপনারা পাঠ করতে থাকুন। বিশেষভাবে আপনারা কিন্তু এই সময় কিন্তু 100% আপনারা কিন্তু লাভ পাবেন। দেখুন, আমি আবারও বলি, এই গ্রহণ উপছায় একটা সূর্যগ্রহণ, এই 4 ঘন্টা 15 মিনিট এই গ্রহণের কিন্তু প্রভাব যদিও আমাদের এখানে দৃশ্যমান নয়, কিন্তু আমাদের প্রত্যেকটি রাশির উপর এবং আমাদের সমাজের উপর কিছু না কিছু প্রভাব নিশ্চিত রূপে ফেলতে কিন্তু চলেছে। অবশ্যই আপনারা যারা দেখছেন, আবারও বলি, যারা ব্যক্তিগত জন্মছক, হস্তরেখা, প্রতিকার প্রতিবিধান, বাস্তু এগুলো সমস্ত দেখাতে চাইছেন, তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন, সময় মতো আপনারা রিপ্লাই পেয়ে যাবেন। আপনারা অবশ্যই অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওগুলোকে প্রচুর শেয়ার করুন, এবং একটি কথা, অবশ্যই আপনারা লাইক কমেন্ট অবশ্যই করবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।